আপনারা সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসিনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করছেন ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার বাইশ রেজাল্ট কবে প্রকাশিত হবে ডাবলিউ বিপিএসসির নতুন কী কী ভ্যাকেন্সি প্রকাশিত হবে এবং কবে হবে ডাব্লিউ বিপিএসসির যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি সেখানে বারবার একটাই মেন কমেন্ট যেটা হচ্ছে ডাব্লু বিসিএস ফিলিমসের রেজাল্ট তো দেখুন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে অফিসিয়াল আপডেটগুলো দিই আপনারা সকলেই জানেন যে কারণে আমাদের চ্যানেলের ট্রাস্টটা অন্যান্য চ্যানেলের থেকে বেশি এবং সেটা আপনারাই বলেন বারংবার তো এই কারণেই কিন্তু আমি আনঅফিশিয়াল কোনো কিছু বানাতে চাই না তবে এখন যেটা ট্রেন্ডিং একটা টপিক ডাব্লু বিসিএস দু দু হাজার বাইশের রেজাল্ট বারংবার সবাই জিজ্ঞাসা করছেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের অ্যাডমিনের নাম্বারেও বারবার আপনারা জিজ্ঞাসা করছেন ডাব্লু বিসিএস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে কারণ এরকম কখনো হয় না নোটিফিকেশনস পরের বছরের জন্য বেরিয়ে গেছে এবং আগের বছরের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তো এটা প্রথমবার আর কি ডাব্লু বিসিএস পরীক্ষার্থীদের কাছে যে কারণে অনেকেই বারবার এই প্রশ্নটা করছে তো এই ডাবলু বিসিএস ফিলিমসের রেজাল্ট এবং ডাব্লু বিপিএসসির নতুন ভ্যাকেন্সি নিয়ে ভিডিও বানানোর একটাই কারণ অনেকেই ডাবলু বিসিএস ফিলিমসের রেজাল্টের পরে একটা মানে মেন্সের জন্য প্রস্তুতির একটা তর্য শুরু করে সেই রকমভাবেই ডাব্লু বিপিএসসির নতুন ভ্যাকেন্সি কী কী আসছে সেটা জানার পরে কিন্তু একটা মোটিভেশন কাজ করে পড়ার জন্য এটা বাস্তব কথা এটা আপনারা সকলেই জানেন এবং এটা আপনারা নিজেরাও হয়তো ফিল করতে পারবেন যে ডাব্লিউ বিপিএসসি বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা ভালো ভ্যাকেন্সি আসলে যেমন প্রাইমারি টেড অনেকের কিন্তু পড়াশুনোর একটা মোটিভেশনস পেয়েছিল যে প্রায় এগারো হাজার ভ্যাকেন্সি ঠিক সেই রকমভাবেই ডাব্লিউ বিপিএসসির একটা ভ্যাকেন্সি মানে বিরাট ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের কাছে তো ভ্যাকেন্সি ডাব্লু বিপিএসসি খুব কম প্রকাশিত করছে সেটা আপনারা সকলেই জানেন মানে অনিয়মিত তো যে কারণে কিছুদিন আগে একটা অভিযান চালানো হয়েছিল সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি ওই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তো সেই ভিডিওটা আপনারা যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে একজন ভিডিওকে মানে মানে মালা পরিয়ে তাকে আর কি প্রতিবাদ জানানো হচ্ছিল পিএসসির সামনে মানে কীর্তন করে আর কি হরিনাম সংকীর্তন করা হচ্ছিল মানে এটা একটা অভিনব পদ্ধতির মাধ্যমে অভিযানটা হয়েছিল তো এবারে প্রশ্ন হচ্ছে ডাব্লিউবি সি এস ফিলিমস দু হাজার বাইশের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো দেখুন ডাব্লিউ বিপিএসসির অভিযানটা যখন হচ্ছিল সেই দিন কিন্তু একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল পিএসসির কাছে মানে আন্দোলনকারীদের একজন প্রতিনিধি সেখানে গিয়েছিলেন এবং সেই ভিডিওটা অনেকেই সোশ্যাল মিডিয়া দেখেছেন হয়তো তো তিনি বাইরে এসে যেটা বলেছিলেন যে পিএসসির থেকে যেটা জানানো হয়েছে যে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে ডাব্লিউ বি ফিলিমস দু হাজার বাইশের রেজাল্ট আবারও বলছি পিএসসি এই কথাটা জানিয়েছিল তো আজকের কত তারিখ আপনারা সকলেই জানেন আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল আট দিন পেরিয়ে গেল কিন্তু এখনও কিন্তু ফিলিমসের রেজাল্ট প্রকাশিত হয়নি তাহলে সাধারণভাবে ছাত্রছাত্রীদের মনে বারবার এই প্রশ্নটা আসবে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো দেখুন আনঅফিশিয়াল আপডেটটা কিন্তু আমরা কখনোই বানাতে চাই না তবে এইটা একটা বেশ মানে ট্রেন্ডিং টপিক যে কারণে আমরা কিন্তু কেটা নিয়ে একটা ভালো সোর্স থেকে একটা মানে আপডেট পেলাম যেটা কিন্তু বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে এটা শোনা যাচ্ছে যেটা যে মার্চ মাসের ফার্স্ট উইকে বিরাট সম্ভাবনা আছে অথবা ফার্স্ট বা সেকেন্ড উইকে আপনাদের ডাব্লু বিসিএস ফিল্মস দু হাজার বাইশের রেজাল্ট প্রকাশিত হবে এটা আবারও বলছি আনঅফিশিয়াল আপডেট এটাকে অফিসিয়াল ভাবলে কিন্তু হবে না আমি আবারও বলছি আন অফিসিয়াল কারণ আমি বারবার বলি আন আপডেট নিয়ে ভিডিও করাটা ঠিক না তবুও আপনারা বারংবার জানাতে বলেন তো আমি চাইলাম যে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানানোর জন্য অনেকে বানাই ভিউজের জন্য কিন্তু আমি কিন্তু আপনারা ভালো করে দেখবেন আমি বারবার বলছি এটা কিন্তু একটা আনঅফিশিয়াল আপডেট কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন ডাব্লু বিসিএসের রেজাল্ট এটা তো আমি বানালাম তার আগে একটা বানিয়েছিলাম ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার তেইশের পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আপনারা যেই ভিডিওটা দেখেছিলেন তারা হয়তো জানেন আমি যেটা বলেছিলাম সেই ডেটে কিন্তু পিএসসি বলেছে আর কি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে যে জুনেই হবে সুতরাং ওটা কিন্তু মানে সঠিক আমি যেখান থেকে জেনেছিলাম সেটা কিন্তু সঠিকই জেনেছিলাম তো এটাও যদি সঠিক হয় তাহলে তো আপনারা বুঝতেই পারবেন তো এর পরের বিষয়টা হচ্ছে ডাব্লিউ নতুন ভ্যাকেন্সি কি কী প্রকাশিত হবে কবে হবে দেখুন এই আপডেটটা ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে পিএসসি খুব শীঘ্রই ফুড এসআই মিসলেনিয়াস এক্সামের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এবারে প্রশ্ন হচ্ছে আদেও কি করবে এটা একটা বড়ো প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের চাকরির ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে ঘোষণা ঠিকই হয় কিন্তু আদতে কতদিন পরে প্রকাশিত হবে সেটাই দেখার তো ফুড এসআই মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন গ্রাজুয়েশান পাশে মিসলেনিয়াসের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এটা কবে প্রকাশিত হবে পিএসসি যেটা জানিয়েছিল আন্দোলনের দিন সেটা হচ্ছে মার্চ মাসের দিকে এই দুটো ভ্যাকেন্সি প্রকাশিত হতে পারে যেখানে মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন ফুড এস আয়ে চারশো প্লাস ভ্যাকেন্সি সাড়ে চারশো প্লাস ভ্যাকেন্সি মিসলেনিয়াসে কত ভ্যাকেন্সি সেটা কিন্তু জানা যায়নি তবে আপনারা ধরে রাখুন পাঁচশো প্লাস বা তারও বেশি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হবে তো এটা কিন্তু আপনারা ফুডেসা এবং মিসলেনিয়াসের আপকামিং ভ্যাকেন্সি সম্পর্কে জানলেন এবং আপনারা অনেকটাই মোটিভেশনস পাবেন এটা দেখার পরে তো এবারে আপনাদেরকে আমি আবারও বলছি আপনারা পিলিমসের প্রস্তুতি যারা নিচ্ছেন দু হাজার জন্য তারা চাইলে আন অ্যাকাডেমিতে প্রিপারেশানস নিতে পারেন তার অন্যতম কারণ আন অ্যাকাডেমিতে ডাব্লিউ বিসিএসের কোর্সের দাম কমিয়ে দেওয়া হয়েছে তার অন্যতম কারণ ডাব্লিউ বিসিএসের জন্য আপনারা সিঙ্গেল কোর্স বাই করবেন এবং আন একাডেমি স্টোর নিয়ে এসেছে যে কারণে কোর্সগুলোর দাম কমানো হয়েছে আঠাশশো উনআশি টাকায় আন অ্যাকাডেমির ইতিহাসে প্রথম যেটাকে আপনারা অনলাইনে করতে পারবেন যতবার খুশি ক্লাস দেখতে পারবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমরা লিঙ্ক রেখে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ডাব্লিউ বিসিএসের প্রস্তুতি নিতে পারবেন এবং এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোর্টটাকে অবশ্যই ব্যবহার করবেন তাহলে

আন একে যে কোনো কোর্সে ডিসকাউন্টটা পেয়ে যাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে ফুড এসআই বলুন বা পিএসসি বলুন সমস্ত কিছুর সিলেবাস কিন্তু ডাব্লু বিসিএস সিলেবাসের থেকে এই আসে তো ডাব্লু বিসিএস সিলেবাসটা সিলেবাসটা কভার থাকলে মিসলেনিয়াস এক্সামটা খুব সহজভাবেই আপনার কভার থাকবে ফুড এস এর মাধ্যমিক লেভেলের এক্সাম তবে প্রশ্ন লেভেল কী পরিমাণে আপনাদের চেঞ্জ হয়েছে সেটা আপনারা সকলেই জানেন তো ডাব্লু বিসিএস লেভেলের প্রস্তুতি নিলে ফুড এস আই মিসলেনিয়াসটাও আপনার ক্লিয়ার হবে তো ডাব্লু বিসিএসের কোর্সটা কিন্তু এই জন্যই মানে নতুন কোন ভাবে আবার অ্যান একাডেমি লঞ্চ করেছে যেখানে আপনারা আঠাশশো উনআশি টাকাতে এক বছরের ফিলিমস এবং মেন্সের প্রস্তুতি নিতে পারবেন ডাব্লু বিসিএসের তো নিতে পারছেন তার সঙ্গে ডাব্লু বিপিএসির অন্যান্য এক্সামগুলোর প্রস্তুতিও আপনারা নিতে পারবেন এই ভেস্টার মধ্যে বায়োলজি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ইকোনমিক্স রিজুইনিং পলিটি কেমিস্ট্রি ফিজিক্স হিস্ট্রি ইংলিশ আপনারা কিন্তু এখানে গাইডেন্স পেয়ে যাবেন এবং মোটামুটি তেইশের মধ্যেই দু হাজার তেইশের মধ্যেই আপনার সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা হবে ডিসকাউন্টেড লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি কোর্স কেনার সময় এক্সাম থ্রি সিক্সটি ফাইভ ইউজ করলে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আবারও বলছি ম্যাক্সিমাম ডিসকাউন্ট এক্সাম থ্রি সিক্সটি ফাইভ আন অনএাডেমি যে কোনো কোর্সে ইউজ করলে আপনারা পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকালে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই Right. Anyway.